শিক্ষকরা তোমাদের হাতে রেজাল্টটা পৌঁছে দেবে, আর রেজাল্ট পৌঁছানোর পর ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য স্যার আমাদের সামনে উপস্থাপন করবে। সবাই সুশ্রী গোপাল দাঁড়িয়ে থাকো, বল সবাই আজকের এই ফলাফল ঘোষণার পূর্বে ফলাফল সম্পর্কে দিক নির্দেশনা হল বক্তব্য পরিবেশন করবেন একটি বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ শাহজামান শুভদায়িত্ব পূরিত আহ্বান করছি। আসসালামু আলাইকুম সবাইকে এই শীতের সকালে বাবা পিতার শুভেচ্ছা। যদি আজকে ফল প্রকাশ করবে তোমরা কেউ বাবা পিতা আনো নাই, সেজন্য আমি তোমাদেরকে বাবা পিতার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো আছে তো? আমাদের সহকারী প্রধান শিক্ষকের বাসায় ফরমালিন মুক্ত ফলাফলের জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। আশা করি সবাই হাসি খুশি আমরা আজকে রেজাল্ট জানবো। উপস্থিত আজকের ফলাফল দিবে ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ অনলাইনে সম্পূর্ণ অটো জেনারেট, অর্থাৎ আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় এই ধরনের কাজগুলো আমরা নিজেরা করে নেই, এটা কম্পিউটার মাধ্যমে করা হয়েছে। এবং তোমাদের প্রগতি রিপোর্ট মেধা তালিকা যাবতীয় কাজগুলো এখন থেকে অনলাইন হবে। আগামী বছর 2019 সালে আমাদের স্কুল কর্তৃপক্ষ জানি না আমাকে কোন শ্রেণীতে শ্রেণী শিক্ষক রাখে, আমি যে শ্রেণী কক্ষে মানে যে শ্রেণীতে শ্রেণী শিক্ষক হবে সেই শ্রেণীতে পাইলট প্রকল্প হিসাবে সকল হাজিরা অনলাইন ভিত্তিক হবে, অর্থাৎ একটা ছাত্র প্রবেশ করবে কার্ডটা স্পর্শ করবে হাজিরা হয়ে যাবে। দ্বিতীয়ত আমার ক্লাসে কখনো কোনো হাতে রিসিট লাগবে না টাকা পয়সার, এটা অনলাইন ভিত্তিক হবে। কোনো ফলাফল টাকা হাজিরা যত যাবতীয় কিছু আছে টিসি থেকে শুরু করে সকল কিছুই আমি অনলাইন ভিত্তিক পাইলট প্রকল্প হিসাবে একটা ক্লাসে শুরু করবো 2019 সালে। যদি এই পাইলট প্রকল্প ভালো হয়, স্কুল কর্তৃপক্ষ যদি চায় 2020 সাল থেকে আমাদের স্কুল সম্পূর্ণ পেপারলেস হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ফলাফলের যেটা আমাদের সমস্যার অলরেডি বলেছেন যাদের অক্লান্ত পরিশ্রম আজকে ফলাফল পেয়েছি, আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দুইজন সহকর্মী জনাব এনামুল হক এবং জনাব আমিনুর রশিদ, অন্যান্য শিক্ষকবৃন্দ শ্রেণী শিক্ষকবৃন্দ তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দুজন শিক্ষাগুরু প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক তারা আপনাদের আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের ফলাফলের কাজ করেছি, এজন্য তাদের দুজনের প্রতি জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে বক্তব্য পরিবেশন করার জন্য। এই মুহূর্তে আমি বিনীত আহ্বান করছি আজকের এই ফলাফল সম্পর্কে বক্তব্য পরিবেশন করবেন অর্থ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মামুনুর রশিদ মামুন স্যার। মামুন স্যারকে আহ্বান করছি। ধন্যবাদ জনাব সুমন মাহমুদকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি বক্তব্যের শুরুতেই শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোখলিসুর রহমান সাহেব। আমাদের এই
ফলাফল অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিরুদ্দিন সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমরা সকল শিক্ষার্থী গ্যাদারতে সর্বপ্রথম আমরা যাকে শ্রদ্ধা করে স্মরণ করি, তিনি হলেন আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বেলায়েত হোসেন সাহেব, যার ত্যাগ, যার আর্থিক, মানসিক, শারীরিক পরিশ্রমের কারণে আজকে আমরা এই বিদ্যালয়ে শিক্ষক হতে পেরেছি। তোমরা যারা আজকে এই বিদ্যালয়ে পড়াশোনা করছো, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি ওই সমস্ত জ্ঞানী গুণী মানুষদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অত্র এলাকায় এই বিদ্যালয়টি সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই বিদ্যালয়ের সাবেক সভাপতি মরহুম বেলায়েত হোসেন সাহেবের সহধর্মিণী জনাবা নাজমা বেগমকে, যিনি আমাদের মাঝে অনেক বছর আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং আমাদের বিদ্যালয়ের সমস্ত যে কোনো সুবিধা অসুবিধায় উনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বিদ্যালয়ের বর্তমান সভাপতি জনাব পারভেজ হোসেন সাহেব, যিনি এই উপজেলার সাবেক সফল উপজেলার চেয়ারম্যান ছিলেন। তিনি এখনো আমাদেরকে ছায়ার মতো আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো দেখছেন। আমাদের বিদ্যালয়ের বর্তমান সভাপতি জনাব পারভেজ হোসেন সাহেবকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে উনি ফলাফল ঘোষণা দিয়ে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন, পারিপার্শ্বিকতার কারণে উনি ঢাকা অবস্থান করছেন, উনি সবাই তোমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। তো ফলাফল ঘোষণা দিয়ে যে কথাটা আমি বারবার বলতে চাই সেটা হলো ফলাফল সবাই ভালো করবে না, সবার এক হবে না, তা সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি যে কথাটি বলব, ফলাফল আগে ঘোষণা হবে কিন্তু এই নিয়ে মন খারাপ করার কিছু নেই। আজকে যারা ভালো করেছে, যারা আজকে পিছনে গিয়েছে, কালকে আবার তোমরা সামনে দিকে আসবে, ভালো লাগে এই প্রতিষ্ঠানে সুফল তোমরাই বয়ে আনবে। দুপুর 12টা পরে আমাদের যে ক্রিয়াদার হবে তোমরা সেখানেও থাকবে, স্বতঃস্ফূর্তে অংশগ্রহণ করবে। আমরা আশা করি আমাদের দেশটি ফলাফল অত্যন্ত ভালো হবে। পরিশেষে আজকে যারা আমাদের অভিজ্ঞ উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমার সহকর্মী বৃন্দ, আজকে শুরুতে আমি শ্রদ্ধা স্মরণ করছি অর্থ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত সরকার ও তার সহধর্মিণী সাবেক সভাপতি নাজমা বেগম সহ তাদের উত্তরসূরি বর্তমান সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সার্থক চেয়ারম্যান জনাব রবীন্দ্র সরকার সাহেবকে আমি আজকে একটু ব্যাখ্যা দেবো। আমি কেন বলেছিলাম ওদের যে আমরা ফলাফল মুক্ত আমরা ফলাফল দিব, তোমরা জানো আমাদের বিদ্যালয়ে তোমাদের শিক্ষাগুরু জনাব শাহজাহান সুপর স্যার, মাহমুদুর রশিদ স্যার ও এনামুল স্যার, ইমেজিনা বর্তমানে আমি যতগুলো দেখছি ডিজিটাল সবকিছু দিকে ডিজিটাল করার জন্য তারা আসাম চেষ্টা করে যাচ্ছেন স্কুল সুনাম ধরা করার জন্য। তাদের যে এই অত্যন্ত পরিশ্রম আমি সন্দেহ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এই ফলাফলটাকে বর্তমান সমাজের তাল মিলিয়ে ডিজিটাইজ করার জন্য তারা কয়েকদিন তোমার আপনার চেষ্টা চালাচ্ছিল। সেই সুবাদে আমি কথা বলছিলাম যে আমি ফলাফলের মুক্ত আমরা ফলাফল দেব, অর্থাৎ নির্ভুল নির্ভুলচিত্র ফলাফল যাকে বলা হয়। তোমরা অনেক অতি আগ্রহে ফলাফল জন্য বসে আসো, এটা মারাত্মক হবে, টেলিভিশন চাকরি হবে সাকসেস, অর্থাৎ ব্যাপারে সফল হবে চাবি কাঠি। যারা একবার হেরেছ ভবিষ্যতে তারা আবার ভালো ফলাফল করবে, এই প্রত্যাশা রাখি। মনে করালে কিছু নাই, উত্থান পত্তন আছে, প্রতিযোগিতা উত্থান পত্তন আছে, এটাই স্বাভাবিক। তা ফলাফল ঘোষণা করবেন অর্থ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা রহমান সাহেব, তোমরা বিজেপির ফলাফল শুনবে এবং
উনি আজকে বৈশ শতাংশ কিছু নীতি মূল্যবান বক্তব্য দিবেন, সেই সুবাদে ওনার কথাগুলো মূল্যবান কথাগুলি সেবা স্থাপন করবে সুন্দরভাবে এবং যথাযথ দায়িত্ব পালন করবে। এই বলে আমি বক্তব্য শেষ করতে পারব। ধন্যবাদ। উপস্থিত ছাত্রবিদ্যালয়ের আমার প্রিয় সমাজ সহযোগীবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ ও আমার সমস্ত উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি স্টেজে এবং আমার সমিতি উপস্থিত সকল অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীকে বিদ্যালয় পক্ষ থেকে অভিনন্দন জানাই। বার্ষিক পরীক্ষার ফলাফল সত্যি একটা আনন্দের বিষয়। এটা দীর্ঘ বিগত এক বছরের কাঙ্ক্ষিত সেই যে আমাদের আশা, সেই আশার প্রতিফলন আজকে ঘটে যাচ্ছে। ছাত্রছাত্রী রোদ্রের তীব্রত বেড়ে গেছে, তো প্রথমে আমি শ্রোতাবলে স্মরণ করতে হয় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি বা যে বিদ্যালয়ের আমরা শিক্ষক হিসাবে কাজ করছি সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত বরহুম বেলায়েত সরকার সাহেবকে, তার সাথে সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রয়াত প্রতিষ্ঠাতা সহযোগী বিদ্যালয়ের সাবেক সভাপতি সকল সভাপতি জনাবা ময়ূরী নারী নাজমকে। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের বর্তমান সভাপতি এবং শিক্ষায়ত উপজেলার প্রথম উপজেলা পরিষদের সময় থেকে আমি জানা পার্বত্য সরকার সাহেবকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু করে বলছি তোমাদের ফলাফল ঘোষণা করা হবে। আমি প্রত্যেক ক্লাসে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়ে উত্তীর্ণ হয়েছেন শুধু সেইগুলো ঘোষণা করবো, বাকি প্রত্যেক ক্লাসে যতক্ষণ করে সব কিছু পাস করেছো আমাদের অন্য একজন সভাপতি সুমন মাহমুদ প্রকাশ করবে, আর বাদ বাকি ফলাফল তোমরা থেকে সময় মতো জেনে নেবে। তোমাদেরকে আগে জানিয়ে রাখি আগামী জন্য যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিনের বন্ধ, বিদায় বিদ্যালয় শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে, তারপরে দিন বুধবার, এবং আমরা শুধু শীতকালীন বন্ধ হিসেবে একদিন বন্ধ রেখেছি বৃহস্পতিবার 27 তারিখ। যারা সপ্তম থেকে সপ্তম এবং সপ্তম থেকে অষ্টম এবং নবম থেকে দশম তিনটি উত্তীর্ণ হয়েছ তাদেরকে আগামী 28 তারিখ সকাল 9টা থেকে ভর্তি কার্যক্রম চলবে, তোমরা 28 তারিখ থেকে ভর্তি শুরু হতে থাকবে। শুরু কেবলমাত্র তারা গত 20 তারিখে আমাদের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তাদের ভর্তি কার্যক্রম আগামী চলবে 9টা থেকে 11 পর্যন্ত 2 ঘন্টা ধরে চলবে, আর বাকি ক্লাসের ভর্তি কার্যক্রম চলবে 28 তারিখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যেই কথাগুলো স্মরণ রাখতে হবে যে বছরের শুরু থেকেই কিন্তু আমাদেরকে সরকার বই দিচ্ছে, আমরা 1 তারিখ ইনশাল্লাহ বই উৎসব পালন করবো, তোমরা সেদিন আসবে। তোমাদের বই পাওয়ার পরপরই তোমাদেরকে তোমাদের পাশে মনোযোগ হইতে হবে। বিদ্যালয়ের যে সুনির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলা আছে এগুলো তোমরা যারা প্রাক্তন ছাত্র সবাই জানো, নতুনদেরকে আমরা জানিয়ে দেবো। তোমাদেরকে জানুয়ারির সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যেই আমাদের যে সুনির্দিষ্ট ইউনিফর্ম এগুলো তোমরা রেডি করতে হবে, এবং শতভাগ এই ইউনিফর্ম ধারণ করে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। আমরা যারা পুরুষ শিক্ষার্থীকে এত দিতে
বিভিন্ন শাস্তি প্রদান করে লজ্জিত করতে না হয় সেই দিকে তোমরা শিক্ষকতা রাখবে। ওই গল্পের উপর আমি অনুরোধ করবো আমরা আমাদের সন্তানদেরকে অতি দ্রুত তাদের সুনির্দিষ্ট ইউনিফর্ম সেটা আমরা সংগ্রহ করে নিলাম। আমার পূর্ববর্তী বর্তারা এই বলে গেছেন, আসলে আজকে আমরা যে পদ্ধতিতে পড়াপড়া তৈরি করছি সেটা না বললেই নয়, বর্তমান যুগ ডিজিটাইজেশনের যুগ, আমাদের এখানে অনেক অভিজ্ঞ এই কম্পিউটারে অনেক ভালো কাজ করছেন, এগুলো অনেক শিক্ষক আছেন, তো আমরা সেই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সকল শিক্ষকবৃন্দ তারা তাদের মেধা এবং প্রজ্ঞা দিয়ে তারা অত্যন্ত ধৈর্য সহকারে তোমাদের খাতা মূল্যায়ন করে অফিসে ফলাফল জমা দিয়েছিলেন। তারপরে আমরা সুনির্দিষ্টভাবে তিনজন শিক্ষককে বেসিক্যালি এই কাজগুলো করার জন্য দায়িত্ব দিয়েছিলাম, জনাব শাহমান শুভ, জনাব মামুন রশিদ এবং জনাব মামুদ, তারা অত্যন্ত সুদক্ষ তার পরিচয় দিয়ে অত্যন্ত সুন্দরভাবে আমি দেখছি তারা নিরবভাবে বেশ কয়েকদিন যাবৎ এই অফিসে অফিসের সময় পরও তারা অনেকক্ষণ থেকে তারা এই ফলাফল তৈরির কাজ করেছে, আমরা তাদেরকে উৎসাহ দিয়েছি। এই জন্য এই সুন্দর একটা ফলাফল প্রস্তুত করে দেওয়ার জন্য প্রথমবারের মতো বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিদ্যুৎ শিক্ষককে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, পাশাপাশি অন্যান্য অনেক সহযোগিত সুমন জানোয়ার ও অন্যান্য সব শিক্ষকরাও তাদেরকে সহায়তা করেছেন। এই জন্য আমরা জানি বিদ্যালয়ের একটা টিম ওয়ার্কের অবস্থা, এখানে এককভাবে কৃতিত্ব নেওয়ার জন্য সুযোগ দেয়, যখন সকল পর্যায় থেকে আমরা আমাদের পর্যায় থেকে আমরা কাজ করি ছাত্র ছাত্রদের পর্যায় থেকে তাদের দায়িত্ব কেউ পালন, তখনই এই বিদ্যালয় একটা শতভাগ সাফল্যের দিকে এগিয়ে যাবে। তো সেই লক্ষ্যে আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। শিক্ষার্থী আমি আর কথা বাড়াবো না, তারপরে সর্বশেষ আজকে এই স্বতঃস্ফূর্ত এই শিক্ষার্থী উপস্থিতির কারণে তোমাদেরকে বিদ্যালয় পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা রাখবো আগামী এক তারিখ থেকে তোমরা নিয়মিতভাবে স্কুলে আসবে, আমরা সেদিক থেকেই তোমাদের শ্রেণীর কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের হাতে আমরা ধারাবাহিকভাবে দু তিন দিন সময় লাগবে বই পৌঁছে দেবো, তোমরা বই নিয়ে দিতে পারিতে তাকে ভুলে রেখে দিবে না, বইকে তোমাদের কি করতে হবে পড়তে হবে, বইকে দেখতে হবে কোন বই কি আছে ভিতরে, এগুলো আমাদেরকে পড়ার একটা আগ্রহ থাকতে হবে, তখন তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেগুলো তোমার করতে পারবে। তো আজকে এই বিষয়ে আর বক্তব্য রাখছি না, সকলকে যদি সরকারে আবার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখনই ফলাফল ঘোষণা করতে যাচ্ছি, ধন্যবাদ। প্রথমে আমি তোমরা জানো উত্তর বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে তিনটি শাখা চলমান আছে, সপ্তাহ একটা এবং যমুনা, এবং বর্তমানে যে পদ্ধতি চালু হচ্ছে এই পদ্ধতিটা হলো তিন শাখায় আনুপাতিকারে আমাদের ভালো এবং খারাপ শিক্ষার্থী আছে। তো যখন ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় উত্তর বিদ্যালয়ে আমাদের তো দুইটি শাখা চালু আছে, সপ্তম ক এবং ক নামে, অপেক্ষাকৃতভাবে ষষ্ঠ শ্রেণীর পর্দা এবং যমুনা থেকে যে ছাত্রগুলো আছে ছেলেগুলা তারা সপ্তম কত উত্তীর্ণ হয়েছে, এবং আনুপাতিক হারে ষষ্ঠ মেঘনা এবং যমুনা থেকে যে মেয়েগুলো তারা সপ্তম কত উত্তীর্ণ হয়েছে। তো আমরা এখন পর্দা এবং মেঘনা দুইটা শাখাকে ফল প্রকাশ করবো, যমুনা শাখাগুলো ছেলেগুলো পর্দাতে চলে আসে এবং এই যমুনা শাখার মেয়েগুলো মেঘনাতে চলে আসে। তিনজন করে আমি ফলাফল ঘোষণা করবো, তারা যদি থেকে থাকবো আজকে এই আমাদের মাঠে প্রথম দ্বিতীয় তৃতীয় দূর আমাদের স্টেজে আলোচিত করা, আর বাকি ফলাফল যাদের প্রকাশ করবো তারা ওইখানেই থাকবে, শুধু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্টেজ চলে আসবে। ষষ্ঠ শ্রেণীর পর্দা শাখাতে যে সপ্তম শ্রেণীর পর্দা শাখা চৌত্রী রয়েছে, যে প্রথম হয়েছে সম্মিলিতভাবে দাদা তালিকে এক ছেলে রয়েছে মোহাম্মদ নাইমুর রহমান, তার জিপিএ 4.56,
আর নেতাকে তাকে এগুলো পাতলা পাওয়া হয়তো সে এগুলো পায় না, তাকে বলছে আসার জন্য আহ্বান করছি। মোহাম্মদ নাইমুল ইসলাম পঞ্চাশ হাজার এক ছিল, সে দ্বিতীয় তার পাত্র নম্বর 647, সে এগিয়ে পেয়েছে, তাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তৃতীয় হক ভুইয়া নির্বাচন করে টাঙ্গি, সে 53 ছিল, সে বর্তমানে কিনেছে, ভালো ভাবে করেছে, তার প্রাপ্ত মার্ক্স 634। বাকিগুলো একটু পরে আমাদের এই সহযোগ সমাজ প্রকাশ করবে। এই তিনজনকে আমি মঞ্চে আসা যাওয়া করবো উচিত হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে মেঘনা শেখ, পাঁচ ছিল, সে হয়েছে প্রথম, নাম হল সোনালী, তার প্রাপ্ত মার্ক্স 4.63 এবং নেতাগের তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা এখনই করতে পারছো যে রোল নাম পাচ্ছ সে এখন কত হয়েছে, কাজে আমরা ফলাফল মূল্যায়ন করি তার প্রকৃতপক্ষে তার সে কিরকম লিখছে তার উপরে, আমরা অন্য কোনো দিক আমরা দেখি না। সপ্তম শ্রেণী পাশের তৃতীয় হয়েছে সময় রহমান, মেঘনা শেখার আট, তার প্রাপ্ত মার্ক্স 685, সে এগিয়ে পাইছে, তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং দ্বিতীয় স্থান করেছে নুসরাত, নুসরাত তিনটে লাবণ্য, নুসরাত তিনটে লাবণ্য, মেঘনা শেখার সাত, বর্তমানে থার্ড, প্রাপ্ত মার্ক্স 664, তার রোল 181, সে সেকেন্ড হয়েছে, সে এগিয়ে করছে। সপ্তম শ্রেণী কষ্ট অষ্টম শ্রেণী কষ্ট উত্তীর্ণ, প্রথম স্থানের করছে সামিয়া হোসেন, তার প্রাপ্ত মার্ক্স 772, সে জিপিএ পাইপ পেয়েছে, অল বিষয়ে সে এগজাম ফেলছে এবং তার জিপিএ পাইপ উঠেছে। দ্বিতীয় তালিকার মধ্যে আনিকা পাওয়া, তার আগের তিন বর্তমান সেকেন্ড, সে 772 পেয়ে জিপিএ পাইপ পেয়েছে। তৃতীয় তালিকার মধ্যে রিজাক্টা, আগের রোল তার বর্তমান থার্ড, তার প্রাপ্ত মার্ক 707, সেও জিপিএ পাইপ পেয়েছে। তো তাদেরকে আমি আরো অসংখ্য ধন্যবাদ এই কারণে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনি তুমি এক্সাম পেয়েছে, তাদেরকে তৃতীয় প্রগতি অভিনন্দন জানাচ্ছি। নবম শ্রী, নবম শ্রী তো আমাদের দুটো শাখা আছে, তার মধ্যে আবার তিনটা গ্রুপ আছে, বিজ্ঞান মানবিক এবং রাষ্ট্রীয় শিক্ষা, তা আমি প্রথম বিজ্ঞান শেখাতে গেছিলাম। নবম শ্রেণী থেকে দশম শ্রেণী উত্তীর্ণ, প্রথম কালে বের করছে মোহাম্মদ মহসিন মোল্লা, আগের তার প্রাপ্ত মার্ক 794, সিও জিপিএ ভোট পেয়েছে। সেকেন্ড হয়েছে মোহাম্মদ নফিউর রহমান অন্তর, তার সাথে রোল 18, বর্তমানে সেকেন্ড, তার পাঁচটা মার্ক 694, তার জিপিএ 3.22। তৃতীয়তে দেখা গেছে নবম, তৃতীয় করছে মোহাম্মদ ইসমাইল, রোল 20, বর্তমানে 3,
তার পাঁচটা মার্ক ছয় থেকে পঁচাশি, তার দ্বিতীয় থ্রি পয়েন্ট করব। নবম শ্রেণী ভাষা কা বিজ্ঞান, প্রথম দল যে করেছে সামনিকা সামিহা, তার প্রাপ্ত মার্ক নয় শত একান্ন, তার প্রাপ্ত মার্ক নয় শত একান্ন। জোরে একটা করে দিলে জনাকা। দ্বিতীয় ব্যান্ডে ফোর পয়েন্ট এইট ফাইভ, ফোর পয়েন্ট এইট ফাইভ প্লাস প্রায় এইট প্লাসের কাছাকাছি, তাকে আমরা ধন্যবাদ জানাই, সে ভালো ভালো করেছে ইনশাল্লাহ। দ্বিতীয় স্তর নিয়ে করছে তাসমিয়া ইসলাম নাঙ্গা, তার আগের বছর বর্তমান থাকেন, তার প্রাপ্ত মার্ক নয় শত দশ, সে দ্বিতীয় ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছে। এবং তৃতীয় স্তর নিয়ে করছে চুনা শুক্লধর, তার তিন বছর খেলেছে, মোট মার্কস নয় শত ছয়, জিপিএ ফোর পয়েন্ট থ্রি ফাইভ, তার কোনো মানুষের আশা করা আপনার জানাচ্ছি। নবম হিউম্যানিটি মানবিক গুরু, নবম যে প্রথম হয়েছে মানবিক, পূর্বের এক বর্তমান এক মোহাম্মদ সাদমান সৌমিক, মানবিক জানা ডাক্তার আগের এক বর্তমানে এক ছয়শো তিরিশ নম্বর, আগের আট বর্তমানে তৃতীয় নাসির ডাক্তার, এবং আগের সতেরো সতেরো তিন আশি ডাক্তার। নবম ব্যবসা আগের দুই বর্তমানে এক মোহাম্মদ তরিকুল ইসলাম, বর্তমান চন্দ্রগ্রহণ আগের এক বর্তমান দুই মোহাম্মদ সামিন মিয়া, এবং আগের চৌদ্দ বর্তমানে তিন মোহাম্মদ ইয়ামিন। ইয়ামিন করে সবচেয়ে ভালো পরিবর্তন হয়েছে, আগের পঁয়তাল্লিশ বর্তমানে প্রথম সৈয়দা ফালিয়া, তাকে আমরা ধন্যবাদ জানাই, সে একটা কঠিন ব্যাপার করেছে। আগের রোগ পঁয়তাল্লিশ বর্তমানে এক সৈয়দা ফালিয়া, সে আটশো শত উনপঞ্চাশ নম্বর পেয়েছে, আট শত উনপঞ্চাশ মার্ক জিপিএ ফোর, সে সবচেয়ে ভালো রোজগার করেছে, কারণ ব্যবসা থেকে থেকে জিপিএ ফোর যা অনেক বড় বিষয়। আগের এক বছরের দুই জাতীয় দাহান সাতশত আট মার্ক, এবং আগের দশ বছরের তিন নুসরাত জাহান ছয়শত ছাপান্ন, সকলে ধন্যবাদ। আর পাঁচ বাকি বড় হক এবং তোমরা একটা বিষয় সব শিক্ষার্থী মনে হয় মনে করতে হবে, একটা বিষয় মনে রাখতে হবে, যেটা হলো এবার যেহেতু আমরা অনলাইনে রেজাল্ট করেছি, অনলাইনে সফটওয়্যার যেভাবে করা আছে সেই রেজাল্ট পেপার আছে, কেউ যদি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছ কিন্তু এক বেশি ফেল করেছ, কিন্তু যে কম নাম্বার পেয়েছে কিন্তু অল্প সে পাস করেছে সে তোমার হাই চলে আসছে, সে খেয়াল রাখছে, ঠিক আছে? মনে করো তুমি এক বেশি ফেল করে পাঁচশো পেয়েছ, আরেকটা চারশো পঞ্চাশ পাইছে কিন্তু সে সব বিষয়ে পাস করেছে, তাহলে সে তুমি কি হলো তোমার আগে চলে আসছে, তাই কথাটা ক্লিয়ার হয়েছে সবার, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। আর যারা দুই বেশি ফেল করেছে পর্যায়ক্রমে অরুণ নম্বর দেওয়া আছে, তার যেহেতু ঘোষণা করছে এবার সবাই শ্রেণী করতে চলে যাবে, প্রত্যেক ক্লাস টিচার তোমাদের বাকি যারা শ্রেণী করতে দিয়ে দিবে, ঠিক আছে? ধন্যবাদ সকলকে।